সবাই ভালো আছেন? আর আমি আজকে একটু ভালো আছি। গত 2 দিন বেশ কাশি, সর্দি আর গায়ে সামান্য একটু তাপও হয়েছিল, তবে যতদূর মনে হয় এটা সর্দি কাশিটা আমার হয়েছে ঠান্ডা গরম ঠান্ডা গরম। আর ঘরের অত্যধিক কাজকর্ম করেছিলাম, একটু ঘর দোর গোছানো, তো ধুলো টুলো সেই সমস্ত, একটা ডাস্ট অ্যালার্জিও হয়ে গেছিল, সেই সমস্তর ফলেই হয়েছিল। বর্তমানে আমি একদম কিওর। গত 2 দিন আমি কোনো রকম কোনো ভিডিও বানাতে পারিনি, তার কারণ আমি কথা বলতেই পারছিলাম না। কাশি আমাকে এত পরিমাণে ডিস্টার্ব করছিল যে আমি কোনো রকম কথা বলার অবস্থাতে ছিলাম না। তো যে যে উপাদানটার ভিত্তিতে বা উপাদানটার ওপর নির্ভর করে আমি এখন বলতে গেলে ভালো আছি। অবশ্যই আমি ওষুধ নিয়েছি, তারপর ঘরোয়া টোটকা, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে এই উপাদানটার আরও কিছু উপকারিতাও একেবারে শেয়ার করব। তো চলুন। যেগুলো শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের শারীরিক দিক থেকে কর্পূর আমাদেরকে কিভাবে ভালো রাখতে পারে। তো প্রথমত আমি নিজেকে দিয়েই আমার নিজের উদাহরণটা আপনাদেরকে দেখাই, তো দেখে নিন। একটা কাঁসার বাটি নিয়ে নিয়েছি, প্রথমে গ্যাসের মধ্যে এটাকে বসিয়ে ফ্রি হিট করে নিচ্ছি। আর খুব বেশি হিট করার প্রয়োজন নেই, কারণ কাঁসা এমন একটা ধাতু যেটা হিটটাকে অনেকক্ষণ ধরে রাখতে পারে। ফলে মোটামুটি একটা পর্যায় পর্যন্ত আমি হিট করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, জাস্ট 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে দিলাম। এই এক টুকরো কর্পূরের থেকে এটা খুলে জাস্ট একটা স্লাইস এর মধ্যে আমি দিয়ে দেব। আর যতক্ষণ না কর্পূরের দানাটা একদম এর সঙ্গে মিশে যাবে ততক্ষণ পর্যন্ত এইভাবে আমি তেলটাকে রেখে দেব। এর সাথে খুব তাড়াতাড়ি এটা মিশে যাবে। এই সময় যে স্মেলটা বেরোচ্ছে, সর্দি কাশি জনিত সমস্যায় ভুগলে এই স্মেলটাতেই মনে হয় যেন অনেকটা কিওর হয়ে যাচ্ছি। দেখুন কি সুন্দর করে আস্তে আস্তে কর্পূরটা কিন্তু এর সঙ্গে মিশে যাচ্ছে। অবশ্যই গ্যাসটাকে অফ করে নেবেন, কারণ কর্পূর হচ্ছে একটা দাহ্য পদার্থ। একদম মিশে গেছে, এবার এটাকে আমি একটা কাচের শিশির মধ্যে তেলটাকে ঢেলে নিচ্ছি। আর শিশির মধ্যে যে ধোঁয়াটা, এটা কিন্তু কর্পূরের ভাপ। এবারে যেটা করতে হবে, এই গরম গরম তেলটা থাকা অবস্থায় যদি স্মেল নিতে পারেন, একদম ভেতর পর্যন্ত, আমাদের শ্বাসযন্ত্রের ভেতর পর্যন্ত গিয়ে কিন্তু এর এফেক্টটা পড়ছে। আর তারপর আমি হাতের মধ্যে জাস্ট অল্প একটু তেল নিয়ে নিয়েছি, নিয়ে আমার গলায়, যেহেতু আমার কাশির সমস্যা হচ্ছিল, গলায় এইভাবে আমি আস্তে আস্তে মালিশ করে নিচ্ছি। এইভাবে মালিশ করতে থাকলে ভেতরে গলার মধ্যে যেন মনে হচ্ছে ঠান্ডা হয়ে আসছে। দীর্ঘদিনের কাশি কতটা কমবে আমার জানা নেই, তবে হট নট ঠান্ডা লেগে সর্দি কাশি যে সমস্তগুলো হয় সেটা কিন্তু খুব ভালো কিওর হয়ে যায়। এইটা ইউজ করার পরেই সত্যি কথা বলতে আমি অনেকটা কিওর হয়ে গেছি, অনেকটা ভালো ফিল করছি ভেতর থেকে। এখানে আমার কাছে রয়েছে এই যে শিশিটার মধ্যে যেটার মধ্যে ঢেলে রেখেছিলাম, আর বাকিটুকুনি এইভাবে জমে গেছে। যেমনটা ঠিক বাম আমরা ইউজ করি না, বামগুলো কিন্তু অনেকটা এইরকম টেক্সচারেই আসে, তো আমার কাছে মনে হয়েছে যেন একটা ঘরোয়া বাম। এটার এইভাবে একটা লং শ্বাস যখন আমি নিচ্ছি, তখন বেশ ভেতরটা ফ্রেশ লাগছে, এতটাই ভালো ভেতর থেকে আমাকে ফ্রেশনেস দিচ্ছে। পুর আমাকে দেখেছি নিয়ে এইরকমভাবে কাচের শিশির মধ্যে আমি রেখে দিই, নতুবা এটা উবে যেতে পারে। আর যখন কোনো রকম সর্দি কাশি কিছু অনুভব করবেন বা কোনো শ্লেষ্মাজনিত সমস্যা, জাস্ট এক টুকরো এইভাবে কর্পূর নিয়ে স্মেলটা নিলে স্মেলটাও আমাদের ভেতরে গিয়ে আমাদের শ্বাসযন্ত্রের সমস্ত অর্গ্যানগুলোকে কিওর করে। সেকেন্ডলি বলি, দাঁতের যন্ত্রণা, দাঁতের যন্ত্রণার ক্ষেত্রে যে টুথপেস্ট আপনি ইউজ করছেন সেই টুথপেস্টের সঙ্গে একটুখানি কর্পূরের গুঁড়ো মিশিয়ে ব্রাশ করলে পরে দুবেলা অনেকটা রিলিফ পাবেন। এটা আমি শীতকালে ট্রাই করেছিলাম, তাই জন্য আমি জোর দিয়ে বলতে পারছি অবশ্যই অবশ্যই রিলিফ পাবেন। এবারে আসি পয়েন্ট নাম্বার 3, সেটা হচ্ছে অনেক সময় না আমাদের খুব রকম অকারণে, বিনা কারণে আমাদের টায়ার্ড লাগছে, কোনো কাজ করতে ভালো লাগছে না, অকারণ মনে হচ্ছে যেন শুধু শুয়ে শুয়ে বসে বসে দিনটা কাটিয়ে দিই, এরকম একটা দেখবেন মাঝে মধ্যে আমাদের মধ্যে একটা নেগেটিভ এনার্জি মানে বেশিভাবে
অ্যাক্টিভ হয়ে যায়, আর আমাদের পজিটিভ এনার্জিগুলো মনে হচ্ছে যেন ধীরে ধীরে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সেই সময় একটা কাজ করতে পারেন, স্নানের জলের মধ্যে এক টুকরো এরকম ছোট এক টুকরো কর্পূর দিয়ে রাখবেন, সেই জলটা দিয়ে স্নান করলে পরে একটা রিল্যাক্স ফিল হবে। আর এটা একটা সায়েন্টিফিক দিকও আছে, যেটা হচ্ছে কর্পূর হচ্ছে স্কিনের থেকেও বেশি হেয়ারে, বিশেষ করে যখন আমাদের খুশকি হয় তখন ওই কর্পূর জল দিয়ে স্নান করলে অনেক খুশকি রিমুভ হয়ে যায়। আর স্কিনে নানা রকম চুলকানি বা হাজা যেগুলো হয় সেগুলো হচ্ছে কর্পূর জল দিয়ে যদি আমরা স্নান করি করতে পারি তাহলে পরে সেগুলোও সেরে যায়। বাইরে একটা নেগেটিভ এনার্জি আর একটা পজিটিভ এনার্জি অল টাইম আমাদের চারপাশে কিন্তু ঘুরছে, তো সেটাই হচ্ছে আমাদের কর্পূর সবসময় এই নেগেটিভ এনার্জির সাথে সবসময় ফাইট করে, ফলে আমাদের অনেক বেশি পজিটিভিটি এনে দিতে পারে এক টুকরো ছোট্ট এক টুকরো কর্পূর। এবারে আসি নাম্বার ফোর, সেটা হচ্ছে বাস্তু টিপস বলতে পারেন একরকম। আমাদের যে বাড়িতে আমরা বসবাস করি সেই বাড়িতে বাস্তু দোষ অনেক রকম থেকে থাকে যেগুলো আমাদের হাতে নয়, যেগুলোর কারণে আমাদের ঘরোয়া শান্তি অনেক সময় বিঘ্নিত হয়, তো কর্পূর এক্ষেত্রে অনেক বেশি কার্যকরী। এটা বহু যুগ ধরেই মানুষ এটা এই টিপস ব্যবহার করে উপকৃত হয়েছে, তো শেয়ার করছি সেটা। সেটা হচ্ছে যদি রূপোর পাত্র থাকে সেক্ষেত্রে খুব ভালো হয়, রূপোর পাত্রের মধ্যে কয়েকটা লবঙ্গ নেবেন, তিনটে কিংবা পাঁচটা লবঙ্গ নিয়ে এক টুকরো কর্পূর দিয়ে জ্বালাবেন, এইভাবে আরতি করবেন এবং ঘরের কোনায় কোনায় বাড়ির কোনায় কোনায় এই আগুনের শিখা দেখাবেন। এটা গেল বাস্তু টিপ। এবার আসি টিপস নাম্বার ফাইভ, সেটা হলো সৌভাগ্য ফেরাতে। অনেক সময় অনেক রকম চারপাশের চাপে আমরা এমন এমন কিছু খারাপ কাজ হয়তো করে ফেলেছি যেগুলোর থেকে আমাদের এই ফল ভোগান্তি হচ্ছে, আর্থিক সমস্যা, ঘরে নানান রকম অশান্তি, এগুলো কম বেশি হয়ে থাকে, কিন্তু এটা কারণে এমনটা ঘটছে সেটা আমরা কেউ আবিষ্কার করতে পারি না, কিন্তু এই অশান্তি বা আমাদের আর্থিক দুর্গতি আমরা দূর করতে কিছু তো করতে পারি না। ক্ষেত্রে খুব কার্যকরী টিপস হলো যে কোনো বৃহস্পতিবার বা যে কোনো শুভ দিন আপনার ঘরে যেই ঠাকুর থাকুক না কেন, প্রতিষ্ঠিত ঠাকুর, সেই ঠাকুরের সামনে, সে যে কোনো ঠাকুরই হতে পারে, তার সামনে সন্ধেবেলায় কর্পূর এক টুকরো কর্পূর নেবেন, সেটাকে অবশ্যই ঘিয়ে মানে ঘি মাখিয়ে নেবেন, তার উপরে ঘি ঢেলে নিতে পারেন, আর না হলে পরে সেই এক টুকরো কর্পূরটাকে ঘিয়ে ভিজিয়ে নিতে পারেন, নিয়ে কর্পূরটাকে জ্বালিয়ে নেবেন, জ্বালিয়ে আরতি করবেন। আর এটা যতদিন না আপনি এই খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসছেন এটা করতে থাকুন, খুব বেশি দিন আমার মনে হয় না এই খারাপ অবস্থা মানুষের জীবনে থাকে। কর্পূর দানির মধ্যে আমি প্রথমে এক টুকরো কর্পূর দিয়ে দিলাম, এবারে দিয়ে দেবো দু ফোঁটা ঘি, আর এরপর কর্পূরটাকে আমি জ্বালিয়ে ঠাকুরকে আরতি করে নেব। এটা আমার প্রত্যেক দিন সন্ধ্যের বেলার কাজ, আপনারা জানেনই, ঠাকুরকে আরতি করে নিই প্রথমে আমি, তারপর এই কর্পূরটাই সারা ঘর বাড়িতে দেখিয়ে নিই। এইভাবে হাত দিয়ে আগুনের আভাটাকে ছড়িয়ে ছড়িয়ে ঘরে আগুনের শিখাটাকে জাস্ট চারিদিকে ছড়িয়ে দিতে হয়। তারপর আমি দিয়ে দিই একেবারে গেটে, মেন গেটে, এখান থেকেই যত পজিটিভিটি নেগেটিভিটি এন্ট্রি নেয়, ফলে একদম যতটুকু কর্পূর জ্বলবে এখানেই আমি রেখে দিই, শেষটুকু নিভে যাওয়ার পরে তারপর সরিয়ে দিই। এবার আসি একদম শেষ পয়েন্ট, যেটা হলো কর্পূর মেইনলি সায়েন্টিস্টরাও যে কাজে ব্যবহার করার জন্য আপনাকে একদম এক কথায় হ্যাঁ বলে দেবে, হচ্ছে ঘরের যে কোনো পোকা মাকড় ইত্যাদি তাড়ানোর ক্ষেত্রে কর্পূরের ভূমিকাটা জাস্ট একবার দেখে নিন। কর্পূর নিজেই যেহেতু একটা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, তো এটাকে জাস্ট দেখুন, আমি এখানে প্রচুর পিঁপড়ে রয়েছে আমার ঠাকুরের আসনের সামনে, যেহেতু ঠাকুরের থালায় মিষ্টি জাতীয় জিনিস দেওয়া থাকে, তো দেখুন জাস্ট খুলে দিয়েছি, পিঁপড়েগুলো কীভাবে চলে যায় একটু কয়েক মুহূর্তের জন্য আমি ক্যামেরাটা ধরে রাখছি। ঠাকুরের প্রসাদের মধ্যেও একটু কর্পূরের গুঁড়ো দিয়ে রাখলেও দেখবেন অনেক সময় এই পিঁপড়ে ধরে না, এবং প্রসাদ যখন আমরা মানুষকে দিতে যাই আমরা নিশ্চিন্তে মানুষকে সেটা দিতে পারি। তো দেখুন
এবার কাগজ থেকে সরিয়ে আমি মেঝেতে রাখছি। এই যে, কোনো পিঁপড়ে ওর পাশ থেকে ফিরতে পারছে না, ওর কাছেই যাবে না। আস্তে আস্তে কত পিঁপড়ের পরিমাণ এখানে কমে গেল। এই হলো আমার টিপস। আর ঘরের চারপাশে, মানে ঘরের কোনায়, যে কোনো একটা কর্নারে আপনি দিয়ে রাখবেন। এক কর্নারে দিলে হয়তো খুব একটা স্মেল আসবে না, আর ঘরের কোনায় কোনায় দিয়ে রেখে দিলে এটা আমাদের ঘরের নেগেটিভ এনার্জিগুলোকেও দূরে রাখে, প্লাস পোকামাকড়, জীবাণু ইত্যাদিও দূরে থাকে। আর কর্পূর খুব বেশি দিন থাকে না, এক জায়গায় উবে যায়, ফলে যখন ওটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার সাথে সাথে অবশ্যই আর একটা কর্পূরের দানা ওখানে রেখে দেবেন। তো অবশ্যই এই টিপসগুলো ট্রাই করে দেখতে পারেন, আশা করি উপকৃত হবেন। আর এতে কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই, এটা এটুকু তো পরিষ্কার না যে আমরা এই টোটকাগুলো ব্যবহার করে জাস্ট একবার দেখতেই পারি উপকার হয় কি না হয়। তাহলে আজকের মতো টাটা।